নমস্কার, এসকে লাইভে আপনাদের স্বাগত। আমি পায়েল, সিকিম থেকে নর্থ বেঙ্গলের দিনভরের টপ নিউজ। শিলিগুড়ি পুর নিগম এলাকায় উন্নয়নের রূপরেখা নিয়ে দলীয় কাউন্সিলরদের সাথে বৈঠক করলেন গৌতম দেব ও এসজিডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম সংলগ্ন এলাকায় বড় বড় তিনটি নৌকা থাকা সত্ত্বেও পুরকর্মীরা যাবতীয় নোংরা ফেলছে রাস্তায়। টেবিল টেনিস প্লেয়ার সৌম্যজিৎ ঘোষ তার বান্ধবীকে বিয়ে করতে রাজি হয়, 6 সপ্তাহের জেল হেফাজত স্থগিত করা হয়। বৃষ্টির জেরে শহরে জল জমায় পরিদর্শন করলেন এসজেডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী, পাশাপাশি মেয়রও ঘটনাস্থল পরিদর্শন করেন। উত্তর দিনাজপুরে খাদ্যে বিষক্রিয়ায় মৃত্যু হল এক কিশোরীর, অসুস্থ আরও 7 জন। বিমল গুরুং ও রোশান গিরির ভোটার লিস্ট থেকে নাম তুলে দেবার কারণে বিভিন্ন জায়গায় পোস্টার লাগিয়েছে স্থানীয়রা। গ্রিন সিটি প্রকল্পের 98 লক্ষ টাকা ব্যয়ে 96টি উন্নত মানের সিসি ক্যামেরা লাগাতে চলেছে রায়গঞ্জ পুরসভা। উত্তর দিনাজপুরে এক মুদিখানা দোকান থেকে 18 বোতল জাল বিলেতি মদ উদ্ধার, পাশাপাশি গ্রেপ্তার 10। দোষী সাব্যস্ত না হয় পূর্বতন পদে বিরাজমান রইলেন দার্জিলিং টাউন কমিটির অধ্যক্ষ গণেশ ছেত্রী। আজকের দিনভরের টপ নিউজ এ পর্যন্তই। আপনার সময়, আপনার খবর। পরবর্তী সংবাদ জানতে নজর রাখুন এসকে লাইভে।